আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আজকে তিনটি টুলসের কাজ দেখব। আমরা একটি নতুন উইন্ডো নিয়ে নিই। এখানে আমরা উইন্ডোটার একটি সাইজ দিয়ে নিই 10 বাই, আমাদের যেহেতু 8 বোর্ডটা আমরা একটু লংভাবে নিয়ে নিই, 10 বাই 8 নিই। নিয়ে আমরা একটি 8 বোর্ড নিই। হ্যাঁ, আমাদের সামনে একটি 8 বোর্ড আসলো। আমরা 8 বোর্ডে ডিজাইনটা আমরা আগে যে তিনটি টুলস এর কাজ দেখব সেই টুলস গুলো হলো সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল আর লগে রেকট্যাঙ্গেল টুল। আমার আগের ভিডিওটা যারা না দেখছেন তারা অবশ্যই সেই ভিডিওটা দেখে আসুন, তাহলে আরেকটু বুঝতে আপনাদের সুবিধা হবে। তো দেখি আমরা আজকে এই টুলস এর কাজগুলো আগে দেখব। আগে আমরা রেকট্যাঙ্গেল টুলটা নিয়ে একটু আলোচনা করি। আমরা রেকট্যাঙ্গেল টুল দিয়ে আমরা বিভিন্ন শেপ ড্র করতে পারি, যেরকম ইচ্ছা ওরকম ড্র করতে পারি। সো এইটা তো আমরা এইভাবে করলাম, কিন্তু আমাকে যেটা লাগবে, আমার যেমন 8 বাই 10 এরকম একটা সাইজের আমার, বা ওখানে যে আমি 8 বোর্ডটা নিয়েছিলাম যে এই সাইজের যে 8 বোর্ডটা, এই 8 বোর্ডটার সাইজ আমার একটা 8 বোর্ড দরকার। তাহলে এটা কিভাবে করব? 8 বোর্ডের সাইজ যদি আমি 8 বোর্ডটা নিতে যাই, তাহলে সেক্ষেত্রে আমি তো এইভাবে ড্র্যাগ করে যখন করব, এভাবে ড্র্যাগ করে যখন করব তখন কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি আমি এইভাবে না করে আমি যদি আরো সংক্ষেপটি করতে পারি, তাহলে সেক্ষেত্রে আরো সুবিধা হয়। আমরা সেটা কিভাবে করব সেটা আমরা এখন দেখব। তো এখানে আমরা তো এটা 8 বোর্ডটা উপরে নিয়েছি, বাট আমার এই 8 বোর্ডটা আমি চাইতেছি যে সমানভাবে নেব। তাহলে এখানে আমরা রেকট্যাঙ্গেল টুলের উপর ক্লিক করব। ক্লিক করে বাই সাইডে এসে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে। সেখানে যে আমরা উইন্ডোটা নিয়েছিলাম ওই উইন্ডোর সাইজটা এখানে আছে। সো আমরা এখানে যদি ওকে করে দেই 10 বাই 8, তাহলে সেম সাইজের একটা 8 বোর্ড আমাদের সামনে ক্রিয়েট হয়ে গেল। যেমন 10 বাই 8 আমাদের সামনে এটা ক্রিয়েট ক্রিয়েট হয়ে গেল। এই যে এখন এটা আমরা এখানে বসাইতে পারি, পাইলাম এটা। তারপর যদি আরো ছোট বলা হয় যে এখানে 10 বাই না, এখানে 5 বাই 3 থাকবে, তাহলে এখানে লিখে দিই আমরা 5, এখানে থাকবে 3। তাহলে 5 বাই 3 থাকলে আমরা এই যে 5 বাই 3 সাইজের একটা হয়ে গেল। যদি বল যে না দুই দিকে সমান থাকবে, 5 বাই 5 থাকবে, তো এখানে আমরা 5 করে দিই, সমান সাইজের হবে। একদম উইড যতটুকু হাইট ততটুকু, কম বেশি নেই, তাহলে এটাও করতে পারি। বাট এখানে আমাদের যেটা এখন 8 বোর্ডটা আছে, 8 বোর্ডটার এই যে এখানে স্ট্রোক কালার, এটার উপরে যেটা এটা স্ট্রোক কালার আছে সাইডে, আমরা স্ট্রোক কালারটা দেখতে পাচ্ছি না, অনেক কম বিদায় যেখানে স্ট্রোক কালারটা ওপেন করা আছে। যদি আমরা এটাকে নান করে দিই, আচ্ছা আমরা আগে একটু স্ট্যাকের সাইজটা বাড়িয়ে নিই, তারপর বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে এখন যদি আমরা এখান থেকে স্ট্রোক কালারটা নান করে দিই, তাহলে চলে গেল স্ট্রোক কালারটা। আবার যদি এখান থেকে ইন করে দিই, স্ট্রোক কালারটা চলে আসলো। সেখানে 1 পিক্সেল আছে, আমরা চাইলে এটা বাড়িয়ে দিতে পারি। আচ্ছা, পাইলাম এটা। এখন আমরা সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করি, বারবার এখান থেকে সিলেক্ট করব, এনে এখানে ক্লিক করলাম। ক্লিক করে আবার এখানে সিলেকশন টুলে গিয়ে, যেমন এটা আমি ড্র করি, আগে ড্র করার পর এখানে সিলেকশন টুলে গিয়ে সিলেক্ট করবো। এখান তো সিলেক্ট করতে গেলে আরেকটা চলে আসে ইনফো, এখানে আরেকটা ড্র চলে আসে। তাহলে আমি কি করে সিলেক্ট করব এটা? তাহলে বারবার কি আমি এখান থেকে গিয়ে সিলেকশন টুল সিলেক্ট করব? না, আমরা দেখেন এখানে যখন আমরা এখানে নিয়ে আসছি, তখন কিবোর্ড থেকে বি প্রেস করলে অটোমেটিকলি আপনার এটা কার্সরটা হয়ে যাবে। আমি যা বি প্রেস করি, আপনি দেখুন, বি যখন আমি প্রেস করলাম তখন সিলেকশন টুল হয়ে গেছে। আবার এখানে রেকট্যাঙ্গেল টুল যখন আমরা সিলেক্ট করব, তখন এম এম যখন আমরা ক্লিক করব, তখন এটা অটোমেটিকলি আবার কি রেকট্যাঙ্গেল টুল হয়ে গেল। আবার বি প্রেস করি সিলেকশন টুল, আবার এম প্রেস করলে রেকট্যাঙ্গেল টুল হয়ে গেল। তাহলে আমরা পেলাম একটা অপশন। আর দ্বিতীয় আরেকটা অপশন হলো গিয়ে, আমরা যদি বি এবং এম প্রেস করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমরা কন্ট্রোলটা চেপে ধরবো। এই যে আমি কন্ট্রোলটা চেপে ধরলাম, দেখেন এটা সিলেকশন টুল হয়ে গেছে। আবার কন্ট্রোল ছেড়ে দিই, আবার আপনার রেকট্যাঙ্গেল টুল হয়ে গেছে। আবার কন্ট্রোল চেপে ধরি, তাহলে সিলেকশন টুল হয়ে গেল। আবার ছেড়ে দিলাম, রেকট্যাঙ্গেল হয়ে গেল। তাহলে এইটা আপনারা প্র্যাকটিস করবেন। তারপরে আমরা দ্বিতীয়ত যেটা দেখব, ডিরেক্ট সিলেকশন টুল। আমরা সিলেকশন টুলটা কিভাবে ইউজ করবো সেটা বুঝলাম। এবার ডিরেক্ট সিলেকশন টুল, এবং সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের মাঝে কি ডিফারেন্স বা কি পার্থক্য, এইটা আপনাদেরকে এখন আমি বুঝাচ্ছি। আমি আজকে একটা কাজ করি, আগে আমি এখান থেকে কিছু অংশ এগুলা ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি এখানে আরেকটা রেকট্যাঙ্গেল টুলে এঁকে নিই 5 বাই 5,
একে নিলাম। একে নেওয়ার পর দেখেন এখানে এটা হলো ফিল কালার, এটা হলো স্টক কালার। এখন আমি চাচ্ছি যে এটার এই কর্নারটা সিলেক্ট করব। তাহলে আমি যদি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তাহলে পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেখেন কিভাবে, আমি এখানে যদি রাউন্ড টান দিই তাহলে দেখেন পুরোটা রাউন্ড টান হয়ে গেছে। আবার যখন এখান থেকে আমি রাউন্ডটা অফ করে দেবো তখন দেখবেন চতুর্দিকে কি সমানভাবে আবার বড় হয়ে যাচ্ছে, কিন্তু একটা অংশ আমি সিলেক্ট করতে পারতেছি না। তো আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই নির্দিষ্ট অংশটাকে সিলেক্ট করি, তখন যদি আমি টান দিই দেখেন এটা নির্দিষ্ট একটা অংশ সিলেক্ট হয়েছে এই যে। আবার যদি আমি চাই যে এই কর্নারটা আমি সিলেক্ট করব, তাহলে এই কর্নারটা সিলেক্ট করার জন্য আমার নির্দিষ্ট একটা পরিমাণ এই যে এই যে সিলেক্ট হয়ে গেল। এখন যদি চাই যে ডিরেক্ট সিলেকশন টুল ধরে টান দিয়ে এদিকে বড় করব, তাও করতে পারবেন। আবার যদি চান যে এটা টান দিয়ে এদিকে বড় করবেন, তাও করতে পারবেন। আবার এটা টান দিয়ে এদিকে করবেন, তাও করতে পারবেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যে কোনো একটা কর্নার ধরে আপনি মুভ করাতে পারবেন। আপনার জন্য এই এগুলোকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। এই যে এখানে গেলে দেখেন এই যে সাদা হয়েছে যেটা, এটা অ্যাঙ্কর পয়েন্ট। আর এটা হলো ফাঁক যে লেখা আছে, দেখেন আমি যখন এটার উপরে যাই তখন এটা ফাঁক। আর এটা ভিতরে যেটা আছে এটার পুরোটা হচ্ছে ফিল। তাহলে এটা হলো ফাঁক। এই ফাঁকের উপরে যখন আমরা যাচ্ছি তখনই দেখেন এটা দেখাচ্ছে এটা ফাঁক। তখন আমি ফাঁক ধরে যদি টান দিই তাহলে দেখেন এটা কিভাবে মুভ হচ্ছে এই যে। তাহলে আমি যদি সিলেকশন টুল দিয়ে এরকম সিলেক্ট করতে যাই তাহলে দেখেন সিলেক্ট হচ্ছে না। আমি যদি কর্নারটা যাই, কর্নারে কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা ঠিকই আছে, কিন্তু আপনার যে নির্দিষ্ট পরিমাণ একটা ডায়মন্ডের মতো সাদা হয় ওটা কিন্তু হচ্ছে না। এখন যদি আমি টান দিই তাহলে পুরোটা স্বর্ণ হচ্ছে দেখেন। আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যখন টান দেবো তখন কি শুধু একটা কর্নার, এই কর্নারটা স্পেসিফিক, এই কর্নারটা নড়বে। তাহলে কি করতে হবে, আমাকে আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দেন স্পেসিফিক কর্নারটা ধরে আমি মুভ করাবো এই যে। এখন আপনি এটা যেভাবে ইচ্ছা সেইভাবে মুভ করাতে পারেন, নো প্রবলেম। এটা আপনি যদি চান যে এরকম থাকবে, এটা এরকম থাকবে, এখান থেকে এটাকে মুভ করাবেন, এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে মুভ করাতে পারবেন। আচ্ছা আমরা আরেকটু অ্যাডভান্স দেখি আজকে। এখান থেকে আমি আরেকটা রেকটেঙ্গেল টুল নিই। আজকে আমি জাস্ট এই তিনটা টুলস নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করব। এখান থেকে আমি আগের ভিডিওটা আপনারা দেখলে আরেকটু বুঝতে পারবেন কিভাবে চতুর্দিকে সমান করে ড্র করতে হয়। তাহলে এখানে আমরা চতুর্দিকে সমান করে একটা ড্র করলাম। ড্র করে এটাকে আমরা কপি করে দিই, জাস্ট এটাকে আমরা কপি করি, এটাকে এখানে কপি করি, এখানে একটা। তারপরে কপি কিভাবে করে সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করব, সমস্যা নেই, আপনারা এটা নিয়ে ভাবনা চিন্তার কিছুই নেই। তারপর এখান থেকে আরেকটা কপি করি আমি এখানে, হ্যাঁ এটা সমানভাবে যাতে করে এদিকে যায় সেটা নিয়েও আমি ভিডিও করে দেবো, আপনারা যাতে করে সহজে বুঝতে পারেন। তাহলে এটা আমি কি করব, কপি করব শিফট অল্টার ধরে। শিফট আর অল্টার ধরে যখন এখানে টেনে নিয়ে আসবো তখন এটা কপি হয়ে যাবে। তাহলে কপি আমরা কিভাবে করবো, শিফট আর অল্টার ধরে যখন আমরা টান দিব তখন এটা কপি হয়ে যাবে, একদম বরাবর আসবে। আপনি যদি শিফট চেপে না ধরি তাহলে দেখেন এখানে আমি শিফট চেপে না ধরলাম এই বরাবর, কিন্তু এখানে যখন আমি আসছি তখন শিফট যখন আমি চেপে ধরছি তখন দেখেন আমি যে এদিকে নিতে চাচ্ছি কিন্তু যাচ্ছে না, সে এই যে এদিকে নিতে চাচ্ছি সে যাচ্ছে না কিন্তু এইদিকে দিকে যাচ্ছে। কারণ ওই যে আপনার লাইনটা গ্রিড, গ্রিডে আপনাকে দেখিয়ে দিচ্ছে এটা লাইনটা কোন বরাবর হবে। তখন আমি এই বরাবর রাখলাম এই যে, হ্যাঁ ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এবার আমি চাচ্ছি যে আমার এই 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 পাথ সিলেক্ট করব। তাহলে এতক্ষণ তো আমরা দেখলাম সিলেকশন টুল দিয়ে এই একটা কর্নার সিলেক্ট করলে করা যায়, কিন্তু আমি একটা পাথ সিলেক্ট করতে চাচ্ছি পুরো। তাহলে এই পাথ দুইটা দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সহ এই পাথটা সিলেক্ট হয়েছে। এই পাথ ধরে এবার আমরা মুভ করি একটু, হ্যাঁ এদিকে মুভ করাই, হ্যাঁ মুভ হলো। এবার আমি এখান থেকে এই দুইটা পাথ এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এইদিকে এটাকে মুভ করাই, হ্যাঁ এখানে এনে, এখানে এনে ছেড়ে দিই। তাহলে দেখেন একটু মুভ করাই আমরা, যাতে করে এখানে তো আমার স্টক কালারটা অফ করে দিলে একদম 100% পারফেক্টলি বোঝা যায়, কিন্তু স্টক কালারটা থাকার কারণে বোঝা যাচ্ছে না। তারপরে এখানে তাহলে আমাদের সম্পূর্ণ 100% এটা একটা বক্সের আকৃতি হয়ে গেল। এখন যদি চাই যে এখানে আমরা অন্য কোনো ডিজাইন করব তাহলে আমরা ডিজাইন করতে পারবো। এখানে যদি আমরা চাই যে ইলিপ্স টুল দিয়ে ছোট্ট আকারে একটা বক্স এঁকে দেবো এখানে, তারপরে এখানে চাইতাছি যে এখানে দুইটা বক্স থাকবে, এই একটা বক্স থাকবে, একটা বক্স থাকবে, আবার এখানে সম্পূর্ণ বড় আকৃতির একটা থাকবে, হ্যাঁ এগুলো একটা ডিজাইন হয়ে গেল, সুন্দর একটা ডিজাইন আপনি বক্স তৈরি করতে পারেন। তারপর আমি যদি স্টক কালারটা না রাখতে চাই, এখানে আমি পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করে এবার আমি এখান থেকে স্টক কালারটা নান করে দিই, স্টক কালার নান করে দিলাম, তাহলে আমার পুরো স্টকটা চলে গেল। এখন এখান থেকে আমার কিন্তু স্টক এগুলোর স্টক, এগুলো স্টক কালার ছিল, এগুলো স্টক কালার চলে গেছে। এখানে আমি যদি চাই এগুলো ফিল কালার এখন করে দিতে পারবো,
এই যে এটা এটা সিলেক্ট করেন, এখানে এইটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এই কালার দেন। বাট আপনার যেরকম ভালো লাগে আপনি ডিজাইন করবেন, যেহেতু এখানে এই কালার দিই, হ্যাঁ এখানে এই কালারটা দিই। তাহলে আমরা সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল এর মধ্যে পার্থক্যটা দেখলাম। তাহলে ডিরেক্ট সিলেকশন টুল গুলো আরো অন্যভাবে ইউজ করা যায়। যেমন সাপোজ আমি এটাকে যদি এক্স্যাক্টলি এটার সাথে মিলাইতে চাই, তাহলে মিলানোর জন্য এই, হ্যাঁ এটা আর এটাকে একটু হালকা উপরে উঠে দিই, তাহলে একজ্যাক্ট মিলে গেল। এখন আমি চাইতেছি যে আমার এইটার কালারটা একটু ডিস্টেন্স করে দিই, আলাদা কালারে বোঝা যাক। যেমন এখানে আমি যেহেতু ব্ল্যাক কালার দিই, হ্যাঁ এটার উপরে আমি হোয়াইট কালার দিই, হোয়াইট কালার দিলে একজ্যাক্টলি ভালো লাগবে না, এটা দিই, তাহলে বোঝা গেল। এখন আমি যদি চাই এটা এটা সিলেক্ট করে টান দিলে, দেখেন সিলেকশন টুল দিয়ে টান দিলে এটা কিন্তু এদিকে আসছে ঠিকই, কিন্তু পুরোটা সব, কিন্তু আমি তো চাচ্ছি যে না পুরোটা আসবে না, আমার কর্নারটুকু স্পেসিফিক কর্নারটুকু শুধু আমার এক হবে। তাহলে সেক্ষেত্রে আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব, গিয়ে এখানে জাস্ট আমি এটাকে সিলেক্ট করব। এখানে এইটাও সিলেক্ট হয়ে গেছে, এটা ওইটা সিলেক্ট করা যাবে না, এখান থেকে এই দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে এটাকে এনে এই কর্নারের সাথে এই যে আপনার গ্রিড দেখে দিবে, আপনার ওটা কি ঠিক মতো আছে কিনা গ্রিড আপনাকে দেখে দিবে, এই যে হ্যাঁ এই যে মিলে দিলাম। তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল এবং সিলেকশন টুল, এই দুইটা টুলস কিন্তু আপনার গ্রাফিক্স এর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এই দুটা টুলস আপনাকে ভালো করে ইউজ করা জানতে হবে, এই টুলসটাকে যদি আপনি ভালো করে ইউজ করা জানতে পারেন, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে আপনার 90% ডিজাইনের মধ্যে আপনার 99% তো কেউই করতে পারে না, 99% 99% এর মধ্যে ধরেন 20% আপনার ডিজাইন আপনার হাতে চলে আসবে, এই দুইটা টুলস এর কাজ যদি আপনি ভালো করে জানেন। তাহলে আশা করি আপনারা কাজগুলো প্র্যাকটিস করবেন, আর আগের ভিডিওটা দেখে নেবেন, দেখে নিয়ে এই ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আরো ভালো বুঝতে পারবেন। আমি কিন্তু আগের ভিডিওতে যেটা দেখাইছি এই ভিডিওতে কিন্তু সেটা দেখানো হয়নি। সো আমি আশা করি আগের ভিডিওটা আপনারা দেখবেন, দেখে দেন এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।